আমার আমার ভাগ্য দেখেন কত ভালা, এমন একজন নবী পাইছি যার কদমটা ছিল জমিনে, হাত বাড়াইলে হাত চলে যায় জান্নাতে। এমন একজন নবী পেয়েছি যিনি আল্লাহকে দেখতে চান নাই, আল্লাহ নিজে যাইয়া দেখা দিস। এমন একজন নবীর উম্মত হয়েছি, যার ঘরে জিব্রাইলের মতো ফেরেশতা সবসময় আসা যাওয়া আসা যাওয়া। এমন নবীর উম্মত আপনি আমি, আর একটু জোরে বলেন না, এখন একটু বুকটা ফুলাই বসতে পারবেন, সিনিয়র নি আমি কেডা। তার মানে কেডা কথা কয় না ভাই? আচ্ছা একটা বাবা আছে না, যেমন চেয়ারম্যান সাহেব যদি আমার কিছু লাগে আমি কিতা কই, এই চেয়ারম্যান সাহেব আমার ভাই, তার মানে আমি কিতা উঠছি এখন একটু। আমরা ওই গ্রুপের, আপনার এলাকার ফোলা একটা বাইরে হয়েছে ফ্যান অফ ইন্দন ছোট্ট ফোলা, এটা বাইরে কয় বেড়া চুপ যা বাসি কথা কস বেড়া, নতুন কোন খবর থাকলে কো। তোমরা শোনা গুরু, আমরা দেখা গুরু, এখন তো আপডেট কোনটা? ইসলাম এমন একটি ধর্ম যেটা সবসময় আপডেট সবসময় লেটেস্ট, বুঝার চেষ্টা করবেন। সে ধর্ম পেয়ে আমরা শ্রেষ্ঠ কিতাব পেয়েছি কোরআন, শ্রেষ্ঠ নবী নবীকে পেয়েছি, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি, শ্রেষ্ঠ ইবাদত নামাজ রোজা পেয়েছি। এবার শুধু নিজেদের চরিত্রটাকে একটু পাল্টাইয়ে শ্রেষ্ঠ মানুষ বানানোর দরকার। তাহলে আমাদের আর কিছুর অভাব নাই, আর হুজুর বলেন আমাদের আর কিছুর অভাব নাই। এবার হুজুর বলে ফাইসুদনি কবিতা।